চলতি বছর হচ্ছে না বঙ্গবন্ধু গোলকাপ কাপ দু সালের জানুয়ারিতে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ক্লাব কাউন্সিলরদের সাথে মতবিনিময় সেরে বাফুফের সভাপতি এ কথা জানান কাজী সালাউদ্দিন আরও বলেন সরকার থেকে পাওয়া অর্থের বাউান্ন শতাংশ দেয়া হবে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আর মহানগর ক্লাবগুলোকে বাকি টাকা খরচ হবে ফুটবলের উন্নয়নে চল্লিশ ক্লাবের কাউন্সিলরদের সাথে সাধারণ সভায় বাফুফে বস কাজী সালাউদ্দিন বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে বাফুফের সভাপতি জানিয়েছেন এবছর হচ্ছে না বঙ্গবন্ধু গোল্ড কাপ কারণ দশ দিন আগে করা আর দশ দিন পরে করলে আমি টু থাউজেন্ড টোয়েন্টি পাবো সো টু থাউজেন্ড টোয়েন্টিতে এই প্রোগ্রামটা চলে যাবে একই বছরে দুইটা হবে এই বছরেরটা এক মাস পিছে গেলে ওই বছরের পরে ওইটা হবে আরেকটা হবে একই বছরে দুটা হবে আসন্ন এজিএম আর নির্বাচনকে সামনে রেখে ক্লাব প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেছিলেন দেশের ফুটবলের বড় কর্তা কাউন্সিলরদের নানা অভিযোগ আর দাবি দাওয়া নিয়ে সরগরম ছিল সভাকক্ষ নির্বাচনের আগ দিয়ে সমাদর বাড়লেও বাকি সময় বাফুফে কর্তাদের কাছে পাওয়া যায় না বলে অভিযোগ কাউন্সিলরদের ঢাকা মহানগর ক্লাব সমিতি যেভাবে গঠন করা হয়েছে 65টা ক্লাব 117 জন মেম্বার একেবারেই গণতন্ত্রের বাইরেও নারা করেছে ইলেকশন বেশিদিন বাকি নেই সবার কাছে এখন আমাদের কদর বেড়েছে যেখানে যাচ্ছি যার কাছে যাচ্ছি সবাই মোটামুটি এখন আমাদের কদরটার দিকে নজর দিচ্ছে বেশি কারণ আমরা ভোটার সারা বছর পাওয়া যায় না সাধারণន្តែ তাদেরকে অভিযোগ শুনে তা যাচাই বাছাই করে সমাধানের কথা শুনিয়েছেন বাফুফের সভাপতি কিছু বংশ আছে যেটা যুক্তি আবার কিছু আছে বাক্তদের মতো সে এটাকে ব্যালেন্স করে করতে আর আমি এখানে ইলেকশন করতে আসলে দিস ইজ এ রেগুলার ফিচার সরকারের কাছ থেকে পাওয়া অনুদান নিজেদের মতো করেই খরচ করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন ডিস্ট্রিবিউট এবং ক্লাবকে বাজেট করে কি দিয়ে আর বাকি ন্যাশনাল লেভেল ডেভেলপমেন্ট হাসান মাহাদি DBC news Dhaka